আমরা বলছি বিকল্প চাই, বিকল্প মানে মনমোহন সিং না নরেন্দ্র মোদী না নেতা না, বিকল্প নীতি, নেতা নয় নীতি। আমাদের লক্ষ্য হচ্ছে দিল্লিতে আমরা একটা বিকল্প সরকার তৈরি করব, বিকল্প নীতির বিরুদ্ধে একটা ভিত্তিতে একটা সরকার তৈরি করব, এবং সেই সরকার দেশের মানুষের জন্য কাজ করবে, ক্ষুধা দারিদ্র বেকারি দূর করার জন্য কাজ করবে, সেই নীতির ভিত্তিতে আমাদের সরকার চলবে। যেন একজন নেতা সে বলছে বক্তৃতা করে বিরোধীদের ঘরে আগুন লাগিয়ে দিন, পুলিশ ঠেকাতে এলে পুলিশকে বোমা মারুন, পুলিশকে বোমা মারুন বলছে, অন রেকর্ড, রেকর্ড আছে। মুখ্যমন্ত্রী বলছেন ওকে কিচ্ছু করা যাবে না, পুলিশ কিচ্ছু করতে পারছে না। এই পুলিশ কতদিন চলবে, এরকম চলতে পারে? আমাদের দেশে কোনদিন এই ঘটনা ঘটেনি। আমরা তাদের দিকে তাকিয়ে বলছি আমরা পারব, তাদের দিকে তাকিয়ে আমরা বলছি এই যারা কংগ্রেস বিরোধী ভোট, বিজেপি বিরোধী ভোট, যদি এই ভোটকে এক জায়গায় রাখতে পারি আমরা পারব, কংগ্রেসকেও সরাব বিজেপিকেও সরাব। এই হচ্ছে আমাদের বামপন্থীদের নীতি। কিন্তু কংগ্রেসের নীতি আর বিজেপির নীতি এ তো একই নীতি। যখন ওরা ব্যাংক বন্ধ করে, এলআইসি বন্ধ করে, বিজেপি সমর্থন করে, যখন ওরা কয়লা খনি বিক্রি করতে যায় বিজেপি সমর্থন করে, জিনিসপত্রের দাম কংগ্রেসও পারেনি বিজেপিও পারেনি, একই তো নীতি। রোজ মিথ্যে কথা, বারবার মিথ্যে কথা, হাসপাতাল নিয়ে মিথ্যে কথা, কলেজ নিয়ে মিথ্যে কথা, জিনিসপত্রের দাম নিয়ে মিথ্যে কথা, 99% কাজ হয়ে গেছে। এ কি মুখ্যমন্ত্রী বলে কি? আবার আমি কাউকে বুদ্ধি ধার দেবো না, ওই বুদ্ধি কেউ ধার করবে না, কেউ ধার করবে না।